নমস্কার, সেভেন এমেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে অশোকনগরের গুমা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার বাড়ি থেকে উদ্ধার হলো খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে ধৃত পলাশ শর্মার বাড়িতে থাকা স্তূপীকৃত ভূষি থেকে ভূষি নিতে এসেছিলেন এক ব্যক্তি। ভূষি নেওয়ার সময় হঠাৎই তিনি আগ্নেয়াস্ত্রটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং বাড়ির সদস্যদের সে কথা জানান। এরপর বাড়ির লোকজনই খবর দেন অশোকনগর থানায়। কি জানালেন আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী মোজাহার মণ্ডল, শুনব। আমি ভূষি ভরছিলাম, আমি খুব ভোরের বেলা আসি, এসে ও বাগে 16 বস্তা মাল ভরে এসে আমি এখানে এসে 4 বস্তা ভূষি ভরতে গিয়ে এইবারে দেখিয়ে মানে বৌদির সঙ্গে কথা হলো। আমি 1 বস্তা ভূষি ভরার পরে 2 বস্তা ভর্তি গিয়ে দেখিয়ে মানে ঝুড়ি করে ভূষি ভরছি আর দেখিয়ে মেশিন পেয়েছি। এবারে আমি বললাম যে বৌদির ডাকলাম, আমি বৌদি কী ব্যাপার, তা বলছে দাদা যেখানে আছে ওকে নিয়ে রেখে দেন, রেখে দিয়ে তুমি ভূষি ভরো। আর এবার বৌদিরাই মানে বললো আমরা থানায় ফোন করি, বুঝলে। এইবার থানায় দেখে মানে দেখে দিলাম, আমার বললে দাদা তুমি এখন যেও না, তুমি এখন থাকো, পুলিশে আসুক, পুলিশকে খবর দাও। হ্যাঁ, পুলিশের খবর না বললে ওরাই বললো আমরা পুলিশে খবর দিচ্ছি, পুলিশে আসুক। এর আগেও তো এখানে ভূষি ভরেছি আমি, মানে আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন আসি। হ্যাঁ, আজ প্রথম মানে 1 বস্তা ভূষি ভরার পরেই তাই হতে পারে, আমি ওই জন্যই তো মানে বৌদি ডাকলাম। এখানেই শেষ নয়, আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর থানার পুলিশ। আর উপপ্রধান খুনের ঘটনায় ব্যবহৃত সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় অশোকনগর থানার সামনে সেই আগ্নেয়াস্ত্র থেকেই চলল 1 রাউন্ড গুলি। যদিও অভূতপূর্ব এই ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে আসার সময় সেই আগ্নেয়াস্ত্র থেকে কিভাবে খোদ পুলিশের হাত থেকে গুলি চলল তা নিয়েই উঠছে প্রশ্ন। তুমি কোন জায়গাটা একটু দেখিয়ে দাও, এখানটা আছে, আর বৃহস্পতিবার এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। পাশাপাশি উপপ্রধান বিজন দাস খুনে মূল অভিযুক্ত গৌতম দাস এখনো পর্যন্ত পলাতক। আর আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গুমা স্টেশন রোড অবরোধ করে রাস্তার টায়ার জ্বালিয়ে এলাকাবাসীর বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় মূল অভিযুক্তের দোকান পাঠ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ড্যাফ। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দেখে নেব সেই ছবি। এখন দেখার লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উপপ্রধান খুনের ঘটনায় কি পদক্ষেপ নেয় তৃণমূলের উচ্চতর নেতৃত্ব। শান্তনু বিশ্বাস, সেভেন এমেক নিউজ নেটওয়ার্ক, অশোকনগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এমেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।